সাবস্ক্রাইব করুন এসআর নিউজ এবং সঙ্গে থাকা বেল আইকনটি প্রেস করুন জেলার সব খবর সবার আগে পেতে। দিদিকে বলো প্রচারে গিয়ে সুতির বংশবাটি গ্রাম পঞ্চায়েতের হিলোরা গ্রামের সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে বন্ধ থাকা হিলোরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটিকে তৃণমূলের ব্লক যুব সভাপতি অসীম দাস ও সভাপতি সেরাজুল ইসলাম নিজেদের উদ্যোগে পরিষ্কার করলেন। সুতি থেকে কমল মজুমদারের রিপোর্ট, এসএন নিউজ। আজকে করলাম স্বাস্থ্য কেন্দ্রের পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। সমস্ত লোকের অভিযোগ ছিল যে স্বাস্থ্যকেন্দ্র অনেক দিন থেকে বন্ধ আছে, তাই আমরা আমাদের সঙ্গে ব্লক সভাপতি, প্রধান, অঞ্চল সভাপতি, সমস্ত নেতৃত্ব আমরা দেখলাম যে স্বাস্থ্যকেন্দ্রটা কীভাবে খোলা যায়। তার আমরা দিদিকে আমরা সমস্ত কিছু আমরা জানাবো, আমাদের জেলা সভাপতিকে জানাবো, সভাপতিকে জানাবো, সমস্ত নেতৃত্বকে জানাবো, যাতে আমরা এই কাজটা আমরা ভালোভাবে করতে পারি। আমার নাম অসীম দাস। আমরা দিদির নির্দেশে এসেছি, গতকালকে এসেছি। সে কালকে এসে আমরা আমরা করলাম যে পাঁচটা আমাদেরকে নির্ধারিত নাম দিয়েছে, সে ওদের বাড়িতে আমরা 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা করে আমরা বসে বসে সমস্ত কিছু লোকের সঙ্গে। আপনি কি সত্যি সুস্থ? নিত্যদিনের ব্যস্ততায় আপনার স্বাস্থ্যের যত্নে কোনো ত্রুটি হচ্ছে না তো? কোনো ছোট শারীরিক সমস্যার লক্ষণও কিন্তু হতে পারে বড় কোনো রোগের ইঙ্গিত। আপনার অজান্তেই আপনার দৈনন্দিন অভ্যেস হয়ে উঠতে পারে আপনার জন্য ক্ষতিকারক। কিন্তু এখন আপনার সমস্ত ভাবনার অবসানের উপায় নিয়ে আমরা থাকছি আপনাদের সাথে প্রতি মঙ্গলবার। আর আমাদের সাথে থাকছেন বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক শুধুমাত্র এএসআর নিউজের পর্দায়। দেখতে থাকুন হেলদি গপশপ, ওনলি অন এএসআর নিউজ।